নমস্কার কেমন আছো সবাই ঘটির ফোরনের রকমারি পেয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি দেখো একটা রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে সেটা বানিয়েছি পটল আর আলু দিয়ে দারুণ একটা ভাজি রেসিপি তো কি করে বানালাম আজকের রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো একদম অল্প সময়ের মধ্যে চলো বানিয়ে ফেলি আজকের রেসিপি তো রান্নাটা শুরু করব শুরু করার জন্য দেখো এখানে পটলকে পটলগুলোকে আমি সামনের আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে পটলগুলোকে কিন্তু এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বলতে খোসাটা ফেলে দিনই গাগুলোকে কেচে কেচে নিয়েছি কেছে নিয়ে এবারে পটলগুলোকে টুকরো করে কাটবো তো এই রান্নাটার জন্য পটল যেভাবে কাটতে হবে তো কি করে কাটছি সেটা তোমরা দেখো এই রান্নাটা করার জন্য পটলগুলোকে কিন্তু এরকম সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো দেখো এক একটা পটলকে আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটে দেখো এরকম ঠিক সরু সরু লম্বা লম্বা করে পটলগুলোকে কেটে নেব এই রান্নাটার জন্য কিন্তু এইভাবে পটল কাটলেই খেতে বেশি ভালো লাগবে এই এই ভাজিটা তো দেখো একটা পটল একদম এরমভাবে কেটে নিয়েছি তো আর একটা পটলও কেটে নিচ্ছি তো এইভাবে সব পটলগুলোকে কেটে নেব আর এর সাথে এর সমানভাবে যাতে এর সাথে বানানচই হয় তাই জন্য আলুগুলোকেও এই একইভাবে আমি কেটে নিয়েছি তো এই কাটাটা তোমাদেরকে আর দেখালাম না তোমাদেরকে স্কিপ করে দিলাম দেখো প্রত্যেকটা পটলগুলোকে কেটে রেডি করে নিয়েছি আর এখানে দেখো আলুগুলোও কেটে নিয়েছি আলুগুলোও এরকম সরু সরু করে লম্বা লম্বা করে যেমন যাতে এর সাথে সামঞ্জস্য হয় সেরমভাবে কেটে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারো তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সবার প্রথম পটলগুলোকে আগে আমি একটু ভেজে নেব পটলগুলোকে তোমরা চাইলে আগে নুন হলুদ মাখিয়েও কিন্তু নিয়ে ভেজে নিতে পারো আমি প্রথমেই নুন হলুদ মাখালাম আর না পটলগুলোকে গ্যাসের উপর দিয়ে দিলাম দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো অল্প করে নুন নুনটা দিলে পটলটা তাড়াতাড়ি মজে যাবে আর নুনের শাকটা পটলের ভেতর ঢুকে যাবে তারপরে কিন্তু খাওয়ার ফলে খাওয়ার সময় কিন্তু খেতে ভালো লাগবে তো তো পটলটাকে নুন দিয়ে ভালো করে এখন ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেজে নিলেই কিন্তু পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো পটলটাকে নেড়ে চেড়ে এখন মাঝে মাঝে কিন্তু আমি ভেজে নেব তো কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো বন্ধুরা পটলটা কিন্তু ভেজে নিয়েছি পটলটা ঠিক হালকা হালকা লাল লাল কালার হয়েছে আর খুব বেশি কিন্তু ভাজা করব না বেশি ভাজা করলে পটল গুটিয়ে যায় আর একটু শক্ত মতো হয়ে যায় তাই জন্য পটলটা ঠিক এরকম পর্যায়ে এবার আমি কিন্তু পটলগুলোকে নামিয়ে নেব পটলগুলো নামিয়ে নেওয়ার পরে এবারে যে কড়াইতে তেল টা আছে ওই তেলেতেই বাকি রান্নাটা করব বাকি রান্নাটা করার জন্য করার মধ্যে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু ওয়েট করবো প্রায় দশ সেকেন্ড মতো একটু ওয়েট করব কালো জিরেটা যাতে ভাজা হয় তার মধ্যে দিয়ে দেবো এখন একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে দিলে তেলের মধ্যে মিশে গিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আসে তাই জন্য কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজকে এখানে এখন ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেবে তা কিন্তু এই রান্নাটা খাওয়ার সময় খেতে ভালো লাগবে তো পেঁয়াজটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে একটুখানি এই ফোরনের সাথে ভাজা করব। মিনিট দুয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নেবো মিনিট দুয়ের পরে ফিরে এসছি দেখো এখন কিন্তু পেঁয়াজটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে নিয়েছি হালকা হালকা রং ধরেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি সরু সরু করে ধর টমেটোটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এখন ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে আর পেঁয়াজটাকে আর একটু ফ্রাই করব টমেটোটাকে খুব বেশি মজাবো না অল্প একটু মজে গেলেই তারপরে ফিরে আসবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্কিপ করে করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দু মিনিট মতো পরে আবার ফিরে এসেছি দেখো টমেটোটা কিন্তু এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন যেটা দেবো যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আলুটা ভাজা করব আলুটা ভাজা করার জন্য আলুর মধ্যে দিয়ে দেবো একটু নুন একটু নুন দিলে আলুর মধ্যেও একইভাবে পটলের মতো নুনটা ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু নুনের স্বাদটা সুন্দর খেতে ব্যালেন্স হবে স্বাদটা ভালো লাগবে তো আলুটাকে এখন কিছুক্ষণ ভাজা করার পালা আলুটা প্রায় পাঁচ মিনিট মতো আমি কিন্তু এরকমভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা একদম আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করো তাহলে কি হবে এর মধ্যে তো জল পড়বে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে করলে আস্তে আস্তে নিবা আছে আছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবে তাহলে কিন্তু আলুটা সহজেই সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু যতবার তোমাদেরকে বলছি আমি কিন্তু দেখানোর পরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ পর দেখো আলুটা যখন ভেজে নিয়েছি তার কিছুক্ষণ পর ফিরে এসছি ফিরে এসে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মশলা মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়েছি তোমরা যেরকম যেরকম ঝাল খেতে যারা পছন্দ করো সেরকমভাবেই ঝালটা দিও তবে এই রান্নাটা এতো ভালো লাগে একটু যেহেতু টমেটো দিয়েছি হালকা একটু টক হয় একটু ঝাল ঝাল হয় নোনতা নোনতা খেতে দুর্দান্ত লাগে এইটা তোমরা ভাজির সাথে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর ভাতের সাথেও কিন্তু শুকনো শুকনো করে মেখে খেতে দুর্দান্ত লাগে তো এরকমভাবে যখন ভেজে নেব আলুটা আলুটা যখন কষানো হয়ে যাবে মশলার সাথে এবারে পটলটাও এখন দিয়ে দিলাম পটলটাও আরেকটু ভেজে নেব তাহলে এই মশলাগুলো পটলের মধ্যেও মিশে গিয়ে সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে তাই জন্য পটলটা দিয়ে আলু আর পটলকে এখন ভাজা করব আর এই পর্যায়ে আমি সামান্য একটুখানি জল দিলাম জলটা দিলাম যাতে নিচে না ধরে যায় কারণ কোনো তো শুধু মশলাগুলো আছে মশলাটা যাতে পূরণ পুড়ে না যায় এখন এই জলটা দিয়ে আলু আর পটলটাকে কিন্তু একটু সিদ্ধ হতে দেবো জলের পরিমাণটা ঠিক এমন এতটাই দিয়েছি যাতে সিদ্ধও হয়ে যায় আর জলও না থাকে তো দেখো বন্ধুরা প্রায় তিন মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে এখন হতে দিয়েছিলাম তিন মিনিট পরে ফিরে এসছি দেখো আর এক ফোঁটাও জল নেই আর আলুও দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল আর পটলটা তো আগে থেকে ভেজে নিয়েছিলাম আর এখন এতটুকু রান্না করাতে পটলটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা কিন্তু একদম তৈরি লাস্টে আমি যেটা দেব সেটা হচ্ছে চিনি চিনিটা লাস্টে দিলাম কারণ অনেক সময় না আগে চিনি দিলে আলুটা সিদ্ধ হতে সময় লাগে তাই লাস্টে একদম চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে চিনিটা মজে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে রান্নাটা নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু একদম তৈরি করে নিলাম দেখো কত কম সময়ের মধ্যে আজকের এই রান্নাটা করলাম কিন্তু দুর্দান্ত সাথে একটা ভাজি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম পটলার আলু দিয়ে যে এত সুন্দর একটা ভাজি হয় তোমরা একবার বানিয়ে খাও তাহলেই কিন্তু তোমাদের ভালো লাগবে তো এরকমভাবে এই রান্নাটা করো করে তোমরা বানাও বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাও রুটির সাথে খাও পরোটার সাথে খাও যেটার সাথে ইচ্ছা খাও দুর্দান্ত লাগবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো যদি তোমরা ফেসবুক থেকে দেখো ভিডিওটা অবশ্যই ফলো করে দিও আর এতক্ষণ সাথে থেকে তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা আমার দেখে বন্ধুরা তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ